হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি কি রান্না করব, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি সর্ষে ইলিশ বানাবো, চলো দেখতে থাকো। তো এখানে ইলিশ মাছ আমি ধুয়ে রেখে দিয়েছি, এখানে সর্ষে বাটা লাগবে, কাঁচা লঙ্কা বাটে রেখে দিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। মাছটা আমি পুরোটাই কাঁচা রান্না করব, তো এখানে একটু হলুদ দিয়ে দিলাম মাছটায়, কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে। এবার আমি সর্ষে বাটাটা জলের মধ্যে গুলে জলটা শুধু দেব। তো দিয়ে দিলাম জলটা, হালকা করে একটু নেড়ে দিলাম। এবার আমি লঙ্কা বাটাটা জলের মধ্যে গুলে সেম জলটা দিয়ে দেব। তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। তো ঝোলটা ভালো ফুটে উঠেছে, এবার আমি এক এক করে কাঁচা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। হালকা করে আবারও আমি নেড়ে দিলাম, মাছটা পুরোটাই কাঁচা রান্না করলাম। তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, নামানোর আগে আমি একটু কাঁচা তেল দিলাম। আবার আমি একটু করে হালকা করে নেড়ে দিলাম, যাতে মাছগুলো ভেঙে না যায়। আবারও আমি হালকা করে নেড়ে দিলাম। আবার আমি হালকা করে নেড়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো মাছগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে দেব। তো নামিয়ে দিলাম, হয়ে গেছে সর্ষে ইলিশ রেডি। চলো দেখে নাও আরেকবার, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর একটু লাইক করে দিও। যা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, বা মনে করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আজকের মতো টাটা।